রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ফ্ল্যাট বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে যথেষ্ট গাফিলতি রয়েছে। এক্ষেত্রে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং এক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কিছু ভিডিও ফুটেজ তথা প্রমাণ বিদ্যুৎ নিগমের হাতে তুলে দিল রাজধানীর একটি সংগঠন। রাজধানীর বিভিন্ন ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ নিয়ে যথেষ্ট গাফিলতি রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। যারা ওই সমস্ত ফ্ল্যাটে বসবাস করছেন, কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটে গেলে তারা কোনো ইন্স্যুরেন্স পাবেন না। এসব দাবি তুলে দ্রুত বেশ কয়েকটি ফ্ল্যাট বাড়ির বিদ্যুৎ সংযোগ তথা ব্যবস্থাপনার বৈধতা যাচাই করার জন্য মঙ্গলবার ত্রিপুরা বিদ্যুৎ নিগমের উদ্দেশ্যে একটি জরুরি আবেদন তথা দরখাস্ত তুলে দেয় রাজধানীর ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি। এই সোসাইটির তরফে স্টেট সেক্রেটারি মৃদুল কান্তি রায় জানিয়েছেন, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত 7 থেকে 6টি ফ্ল্যাট আমরা ঘুরে দেখেছি। আমাদের মনে হয়েছে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট গলত এবং সমস্যা রয়েছে ওইগুলোতে। যে বিল্ডিং হয়েছে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যারা আছেন তারা আজকে যদি একটা প্রাকৃতিক বিপর্যয় হয় তখন তারা তাদের ইন্স্যুরেন্স বেনিফিট পাবে না। কারণ যে ইলেকট্রিক কানেকশনটা নামানো আছে সেটা আমাদের কাছে, যে আমরা যে ঘুরে দেখে এসেছি আমাদের কাছে মনে হলো সেটা অবৈধভাবে লাগানো আছে। তার জন্যই আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি, ডেপুটি ম্যানেজার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি। এদিন সোসাইটির তরফে রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট বাড়ির বিদ্যুৎ ব্যবস্থাপনার চরম দুরবস্থার ভিডিও ফুটেজ তুলে দেওয়া হয় নিগমের হাতে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।